हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एलएस टेक्निकल स्टडी। तो आज के वीडियोते जो विषय आलोचना करब, ये डबल डोर जो रेफ्रिजरेटर आज है, डबल डोर रेफ्रिजरेटर इलेक्ट्रिकल की कम्पोनेंट आज है से सम्पर्क एक विस्तारित जेने। तो प्रथम देखे नब जे हमारे ये रिले, तो रिले कि हे रिले जानी स्टार्टिंग जे रानिंग टर्मिनल आज है कम्प्रेसारे तरह दोजन के शॉर्ट कर रिले क्योंकि कम्प्रेसारे जे मोटर आज मैं कम्प्रेसर स्टार्ट करते सहाज्य करे। तपर हमें देखे नब डोर सुइच, डोर सुइच तो हमें जानी डोर सुइच की करे डोर बाल्ब के ग्लो करते सहाज्य करे, जाते कारण रातेर बेला अंधकारे खाद्य वस्तु रेफ्रिजरेटर थेके बार करते भीतरे रखते परि। और ओएलपी, ओएलपी तो हमें जेने आगे भिडियोते जो ओएलपी हे ओवरलोड प्रोटेक्टर, एट हे को कारण हाई एम्स हो गए तो लोड ओवरलोड हो गए कम्प्रेसर हिट हो जाए तो कम्प्रेसर के बाँचाते कम्प्रेसर के रक्षा करते ओएलपीटा क्योंकि यूज करा है। तो कैपासिटर, कैपासिटर हमें जेटा जी आगे भिडियोते जेने कैपासिटर, कैपासिटर हलो स्टार्टिंग टॉकटा के इनक्रीज करार्जन क्योंकि कैपासिटर यूज करा हे। तपर थार्मोस्टाट, थार्मोस्टाट हमें सिंगल लोड रेफ्रिजरेटर क्षेत्र देखे तो थार्मोस्टाट थे। ये थार्मोस्टाट क्यों थार्मोस्टाट टेम्पारेचार सेंसर कि थार्मल बाल्बर माध्यम टेम्पारेचार सेंस कर, टेम्पारेचार सेंस कर किन्तु ये फ्रिजटा ऑन ऑफ है अटोमेटिक से ही काजटा किन्तु थार्मोस्टाट करे। जेमन धरो एखाने जदि -5 करा थाके इवापोरेटर टेम्पारेचार तो -5 करा थाके जखन -5 हो जाए तखन किन्तु ये थार्मल बाल्ब सेंस करार पर थार्मोस्टाट क्योंकि काट आउट हो कम्प्रेसर बंद कर देवे। और जब आर टेम्पारेचार इनक्रीज हो तक आर क्योंकि थार्मल बाल्ब सेंस कर तक क्योंकि आर क्योंकि थार्मोस्टाट कानेक्ट हो जाए, कानेक्ट हो गए क्योंकि आर क्योंकि कम्प्रेसर स्टार्ट करते शुरू कर देवे। तो ये क्योंकि थार्मोस्टाट काजटा करे। এবার বেসিক্যালি আমরা যে বেশি আর মেন যে কম্পোনেন্টগুলো যেটা দেখবো আজকে নতুন সেটা হলো হচ্ছে যে ফ্যান, এটা হচ্ছে ইভাপোরেটর ফ্যান, এটা হলো টাইমার, এটা হিটার, এটা হলো বায়োমিটার আর এটা হলো থার্মাল ফিউজ। তো এই আরও এক্সট্রা কয়েকটা ডিভাইস, এই ডিভাইসটা কিন্তু আমাদের ডবল ডোরের ক্ষেত্রে মেন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বেসিক্যালি আমরা যে সিঙ্গেল ডোরের ক্ষেত্রে এইগুলো দেখেছি রিলে, সুইচ, ওএলপি, থার্মোস্ট্যাট আর মেনলি বেসিক্যালি ডবল ডোরে তার সাথে কিছু জিনিস অ্যাড হয়েছে, তো সেই সম্পর্কে একটু জেনে নেব। তো যেমন এটা হচ্ছে ইভাপোরেটর ফ্যান, ইভাপোরেটর ফ্যান কী করে, ইভাপোরেটর ফ্যান হলো ইভাপোরেটরের মধ্যে থাকে যাতে আমাদের ইভাপোরেটরের মধ্যে থাকে যাতে ইভাপোরেটরের মধ্যে বেসিক্যালি বরফটা না জমতে পারে। এবং হচ্ছে ফ্যানটা কী করে, এইভাবে ডবল ডোর যেহেতু হয় আর আমরা জেনে সিঙ্গেল ডোর আর ডবল ডোর, যেহেতু এটা ডবল ডোর হয় তো ডবল ডোরের মাধ্যমে কী করে এই ফ্যান কী করে ঠান্ডাটাকে নিচের দিকে সার্কুলেট করে, এই হচ্ছে ফ্যানের মেন কাজ। টাইমার, টাইমার এখানে হচ্ছে মেন ফাংশন হচ্ছে টাইমারের ডবল ডোরের ক্ষেত্রে। টাইমার কী করে, টাইমার এখানে যেহেতু ডবল ডোরের ক্ষেত্রে দুটো সাইকেল চলে, একটা হচ্ছে কম্প্রেশন সাইকেল আর একটা হচ্ছে ডিফ্রস্ট সাইকেল। তো কম্প্রেশন সাইকেল আর ডিফ্রস্ট সাইকেল এই দুটো সাইকেলকে কিন্তু টাইমারটা কন্ট্রোল করে। টাইমার মেনলি কী করে, মেন সহজ ভাষায় মেনলি টাইমার একবার কম্প্রেসারকে লাইন দেয়, আবার 8 ঘন্টা কম্প্রেসার চলার পরে টাইমার কিছু সেকেন্ডের জন্য আবার কিছু মিনিটের জন্য কিন্তু তোমার আবার হিটারকে লাইন দেয়। এই যে হিটার আছে হিটারকে লাইন দেয়, হিটারকে লাইন দেয় কেন, হিটারকে লাইন দেয় তার কারণ কম্প্রেসার চলার ফলে যে কম্প্রেসার চলার পরে যে কুলিং কয়েল বা ইভাপোরেটরের মধ্যে যে হালকা বরফের আস্তরণ বা লেয়ার থাকে সেই লেয়ারটাকে কিন্তু মেল্ট করার জন্য বা গলিয়ে দেওয়ার জন্য কিন্তু এই হিটারটাকে ইউজ করা হয়। তো সেই জন্য কী করে কম্প্রেসার, টাইমারটা কী করে 8 ঘন্টা কম্প্রেসারকে লাইন দেয়। তো কম্প্রেসার চলতে থাকে, এটা একটু ঘড়ির কাঁটার মতো দেখো ঘুরতে থাকে, ঘুরতে 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 8 ঘন্টা টাইম হয়ে গেলে, কম্প্রেসার 8 ঘন্টা রান হয়ে গেলে তখন অটোমেটিক এটা কিন্তু লাইনটা চলে আসে। তখন এখানে পয়েন্ট আছে, তখন এর এই পয়েন্টগুলো থেকে ঘুরতে ঘুরতে ঘড়ির মতো ঘুরতে ঘুরতে এই লাইনটা একবার কম্প্রেসারকে কানেক্ট হয় আর একবার লাইনটা আবার হিটারকে কানেক্ট করে। তো যখন হিটারকে কানেক্ট করবে তখন কী করবে, এই হিটার হচ্ছে সে হিটার অটোমেটিক বরফগুলোকে মেল করে দেবে। তো সেখানে আর একটা এখানে দুটো জিনিস দেখো, এখানে হলো এই যে এটা হচ্ছে থার্মাল ফিউজ আর এটা হচ্ছে বায়োমেটাল বলে থাকি আমরা। তো এই দুজনের কাজ বেসিক্যালি এই যে থার্মাল ফিউজ, থার্মাল ফিউজকে কোনো কারণে হিটার ফল্ট করলো বা টাইমার ফল্ট করলো, কোনো সমস্যা হলো তখন কী হবে, যেহেতু এটা আমাদের রেফ্রিজারেটারের মধ্যে যদি এক্সেসিভ পরিমাণ হিট হয়ে যায় তখন কী হবে রেফ্রিজারেটার পুড়ে যেতে পারে। তো সেই জন্য কী করে থার্মাল ফিউজ 75 ডিগ্রি বা 70 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত
সেট করা থাকে। তো তখন যদি কোনো কারণে এক্সেসিভ কোনো ফল্টের কারণে এক্সেসিভ হিট হয়ে যায়, তো 70 ডিগ্রি বেশি যখন হিট হয়ে যাবে অটোমেটিক হিটার, জল ধরো হিটারটা চালু আছে, হিটারটা কনস্ট্যান্ট চলতে থাকছে কোনো কারণে, ফল্টির কারণে কম্প্রেসারের মধ্যে লাইন দিতে পারছে না টাইম, তখন হিটার চলতে থাকবে, হিট বেড়ে যাবে, ফ্রিফেয়ারটা পুড়ে যেতে পারে। কিন্তু সেই জন্য কী করে থার্মাল ফিউজটা ইউজ করা হয়েছে, তো এই থার্মাল ফিউজটা কী করছে, ওই যে যখন 70 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে তখন এই ফিউজটা কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে, কাট হয়ে গেলে কী করতে হবে, তখন কিন্তু হিটারটাও বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর যে পুড়ে যাওয়ার এই ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পাবে। তো এবার আমরা বায়োমেটাল, এটা হলো একটা বায়োমেটাল, এই বায়োমেটাল হলো টেম্পারেচার সেন্সার। তো এই বায়োমেটাল কী করে, বায়োমেটাল হিটারকে কন্ট্রোল করে, মানে ধরো বায়োমেটাল একটা টেম্পারেচার সেন্সার, ইভাপোরেটরে বায়োমেটালের -5 ডিগ্রি আর +10 ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোল করে, মানে -5 ডিগ্রি যখন টেম্পারেচার হয়ে যায় ইভাপোরেটরে, তখন বায়োমেটারটা হয়ে যায় কাট ইন হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। তো তখন কী হয়, হিটারটা চালু হয়, হিটারটা চালু হয়ে বরফটা মেল্ট করে দেয়, আবার যখন হিটার চালু হওয়ার পরে যখন মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে যাওয়ার পরে যখন আবার টেম্পারেচার ইনক্রিজ করে, তখন বায়োমেটাল যখন 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় প্লাস, তখন আবার বায়োমেটাল কিন্তু কাট আউট হয়ে যায়। তো এইভাবে বায়োমেটাল কিন্তু কাজ করে। তো বেসিক্যালি বায়োমেটাল এক কথায় বায়োমেটাল হচ্ছে হিটারটাকে কন্ট্রোল করে, হিটারটাকে কন্ট্রোল করে, এইটা হলো বায়োমেটালের মেন কাজ। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার এই চ্যানেলে এই টেকনিক্যাল রিলেটেড যে কোনো কিছু জব রিলেটেড বা এরকম ভিডিও প্র্যাকটিক্যাল থিওরি এগুলো কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে, আর আমাকে কিন্তু ফলো রাখবে। থ্যাংক ইউ।